তো আমরা দেখা যাচ্ছে বক্সটা দিয়ে দিই, এই যে বক্সটা কিন্তু দেখেন সেটা দিয়ে দিই, বক্সটা দিয়ে দিই, এখন আপনি অফ করে দেন। আচ্ছা আচ্ছা ওকে, এখন আমরা একটু এই যে অফ করে দিই, এই যে আমি অফ করে দিলাম, এটা কিন্তু পড়ে গেল দেখেন। আচ্ছা দেখছেন পলিটা কিন্তু মানে পলিপন তো এই যে উড়াই নিয়ে চলে আসছে, আমি আসলে এখানে পলিপন তো রাখা এ করতে পারতেছি না। আমরা চাইলে কিন্তু এরকম করে স্লাইড করে কিন্তু অফ করতে পারবো, আবার স্লাইড করে কিন্তু এটা অন করতে পারবো। দেখেন হুডের কিন্তু মেইন দুইটা জিনিস, আপনি যতটা ক্লিন রাখতে পারবেন আপনি হুডটা লং দিবেন ততটা হাই দিবেন। সেটা কিন্তু অটো হিটিং ক্লিনিং প্লাস হচ্ছে ফিল্টার দেয়া আছে, স্টেনলেস স্টিলের দুইটা ফিল্টার দেয়া আছে, এটা কিন্তু আপনার এসএসএর। তো দর্শক যেটা বলছিলাম, আজকে আমরা চমৎকার কিচেন হুড দেখাবো, ডিজনি ইতালি ব্র্যান্ডের দুটো মডেলের আছে, একটা হচ্ছে 32 ইঞ্চি এবং আরেকটা হচ্ছে 30 ইঞ্চি। আচ্ছা দুটো মডেল আছে, যাদের যেটা পছন্দ হয় আপনারা নিতে পারবেন। আর এগুলো হচ্ছে স্লিম হুড, যারা স্লিমের জায়গার জন্য লেটেস্ট ডিজাইনের। আচ্ছা বিস্তারিত আমরা জানবো। আর আজকে আমাদের সাথে রয়েছে বাবু ভাই। বাবু ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আজকে বলছিলেন ডিজনি ইতালি ব্র্যান্ডের নতুন কিছু হুড আছে, এটা আসলে আমাদের একবার লেটেস্ট 2022 সালে জাস্ট রিসেন্টলি আসা ইতালিয়ান একটা ব্র্যান্ড। আর আপনারা ডিজনির প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি তো জানেনই। আচ্ছা আর এটা দুইটা সাইজের হয় আমাদের, একটা হচ্ছে আপনার 32 ইঞ্চি, একটা হচ্ছে 30 ইঞ্চি। প্রত্যেকটা আমাদের এখন যতগুলো হুড আসতেছে প্রত্যেকটা হুডে একবার লেটেস্ট যতগুলো ফিচার আছে, অটো ক্লিন প্লাস হিটিং ক্লিন প্লাস হচ্ছে সেন্সর, সবগুলো ফিচার কিন্তু এখানে পেয়ে যাচ্ছে, পেয়ে যাবে। সো এটা আপনাকে আমরা একটু লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমরা একটু কারেন্ট লাইন দিই, এটা যেটা আমরা দেখাচ্ছি এটা 30 ইঞ্চি দেখাচ্ছি। যদি কোনো কাস্টমার 32 ইঞ্চি লাগে আমাদেরকে বলবেন, আমরা 32 ইঞ্চি। আচ্ছা এই যে আমাদের সামনে 32টা আছে, 32টা সামনে কিন্তু আমরা রেখে দিয়েছি। আচ্ছা সেম জিনিস, কোয়ালিটিও সেম। ওকে আপনারা চাইলে এটা টাচ ইউজ করতে পারবেন, চাইলে আপনারা হাতেও ইউজ কিন্তু ইউজ করতে পারবেন, যা হাতের ইশারা ইউজ করতে হবে এটা কিন্তু লেখা আছে। দেখেন আমরা চাইলে কিন্তু এরকম করে স্লাইড করে কিন্তু অফ করতে পারবো, আবার স্লাইড করে কিন্তু এটা অন করতে পারবো। দেখেন এটা পাওয়ারটা এই যে স্লো মিডিয়াম ইউজ করতে পারবেন, প্লাস লাইট তো দেয়াই আছে। আর হিটিং ক্লিনিং যেটা বলছি, আচ্ছা ফুডের মেইন এটা, এটা আমরা বড় একটা কিছু দিয়ে দেখাই দিব। আচ্ছা আচ্ছা ওকে, সবচেয়ে হিটিং ক্লিনের সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি, আপনার মোটরটা কখনো ময়লাটা জমতে দিবে না। আচ্ছা আর মোটরটা যখন আমি নয়েজের জন্য একটু বন্ধ করে দিচ্ছি, ওকে মোটরটা যখন মানে আপনার ময়লাটা জমবে না তখন কিন্তু হুডটা কয়েলও কাটবে না। হুডের কিন্তু মেইন দুইটা জিনিস, আপনি যতটা ক্লিন রাখতে পারবেন আপনি হুডটা লং দিবেন ততটা হাই দিবেন। আচ্ছা আচ্ছা এই কারণে কিন্তু হিটিং ক্লিনিং অপশনটা আনা, সে কারণে মোটরটা ফ্রেশ থাকবে আর আপনার জিনিসটা অনেক লং টাইম ধরে ইউজ করতে পারবেন। আর এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা কিন্তু অটো হিটিং ক্লিনিং প্লাস হচ্ছে ফিল্টার দেওয়া আছে, স্টেনলেস স্টিলের দুইটা ফিল্টার দেওয়া আছে, এটা কিন্তু আপনার এসএসএর। আপনি সাদা পলিটা তুলে ফেললে যখন নন স্টিক এর হবে আপনার নন স্টিক কোনো মরিচা পড়বে না, আর খুব ইজি ক্লিন। আপনি জাস্ট এখান থেকে আপনি কাজ শেষ হওয়ার পরে যে কোনো পুয়া অথবা যে কোনো কাউকে দেখাই দিবেন, 30 ইঞ্চিটা লাগবে। আচ্ছা 30 ইঞ্চিটা দিবেন, 30 ইঞ্চি এটা। আচ্ছা তো এটা কিন্তু আপনি জাস্ট ওপেন করবেন, ক্লিন করে আবার আগের জায়গাটা লাগিয়ে দিবেন, সেম আবার কিন্তু আপনি যেভাবে কাজ করছেন মানে পুরো নতুন মতো হয়ে যাবে। আচ্ছা 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 ওকে, এই যে এখানে হচ্ছে অয়েল কালেক্টর ট্রেটা এখানে দিয়ে দিচ্ছেন। আর এটার আমরা সাকশন পাওয়ারটা আপনাকে একটু দেখিয়ে দিই। আচ্ছা আমরা দেখেন আপনি কিন্তু এখানে অলরেডি হুডটা চালানো আছে, জাস্ট এখানে ফ্লোটা একটু যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। এটা একটা পলি যে দেখেন এটা বেশ ভালো কিভাবে, এই যে দেখেন পলিটা কিন্তু ধরে রাখাটা আসলে কষ্ট। আমি পলিটা এখানে একটু কস্টিউম দিয়ে লাগালে মনে হয় ভালো হবে। দেখেন পলিপন তো উড়াই নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা দেখছেন পলিটা কিন্তু মানে পলিপন তো এই যে উড়াই নিয়ে চলে যাচ্ছে, আমি আসলে এখানে পলিপন তো রাখা এ করতে পারতেছি না। আচ্ছা তো এগুলা কিন্তু আচ্ছা ওই ধরনের হুড আপনার, আর ডাবল মোটর হওয়ার কারণে কিন্তু এটা সাকশন পাওয়ারটা অনেক হাই ভালো পাওয়া যায়। আমি জাস্ট আপনাকে পিছন থেকে দেখিয়ে দিলাম, এখন জাস্ট এটা এ থেকে আসলে অনেক সময় কি ভিডিওতে কিন্তু ফটো বা বোঝানো যায় না। আচ্ছা তারপর আপনাকে আমরা এরকম একটা বক্স যে দেখেন, ওকে এই বক্সটা কিন্তু 6 থেকে 8 ইঞ্চি একটা আচ্ছা ক্যাপাসিটির বক্স, এই বক্সটা আপনাকে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা একটু দেখাই রান্নাঘরে, এটা কিন্তু আপনার সেম এইভাবে সেট হবে আপনার রান্নাঘরে, সেম এই একই এখন যেভাবে একটু ব্যালেন্স করে ধরেন, হ্যাঁ সেম এইভাবে কিন্তু এটা আপনার সেট হবে। দেখেন এখানে জাস্ট আমরা যদি এটা ইউজ করি, এই যে দেখেন। আচ্ছা ওকে, তো আমরা দেখা যাচ্ছে বক্সটা দিয়ে দিই, এই যে বক্সটা কিন্তু দেখেন সেটা দিয়ে বক্সটা দিয়ে দিই, এখন আপনি অফ করে দেন। আচ্ছা আচ্ছা ওকে, এখন আমরা একটু এই যে অফ করে দিই, এই যে আমি অফ করে দিলাম এটা কিন্তু পড়ে গেল দেখেন, মানে এটা এতটা কোয়ালিটি ফুল সম্পূর্ণ একটা হুড আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনারা যারা হুড চাচ্ছেন অনেকে কিন্তু বলবে হুড আপনার খুব এয়ার ফ্লু মানে
এত বেশি বাতাস মানে নয়েজ হচ্ছে আপনার কিচেনে থাকা যাচ্ছে না। আচ্ছা, সো এই হুডটা কিন্তু নয়েজ ফ্রি। দেখেন আমরা কিন্তু অনেকক্ষণ সময় চালিয়েছি, আমরা পিছনের পোর্শনটা আপনাদেরকে দেখিয়েছি, ফ্লোর প্লাস সামনে যে ফ্লোরটা যেভাবে কিভাবে টানছে ওটাও কিন্তু দেখিয়েছি। আচ্ছা, যে নয়েজটা আছে সেটা হচ্ছে আমাদের বাতাসের নয়েজ, বডির কিন্তু কোনো নয়েজ নেই। আমরা আগে দেখতে না অনেক ধরনের হুড ইউজ করতাম, বডির নয়েজের জন্য কিন্তু হুডটা ফেলে দিত। যারা আগে পরে হুড ইউজ করছেন তারা কিন্তু জানেন হুডের নয়েজটা কিন্তু খুবই বিরক্তিকর, কারণ আপনি কিচেনের সামনে সবসময় থাকবেন। আচ্ছা, কিচেনে যখন থাকবেন তখন অবশ্যই আপনার হুডটা চালাতে হবে। আচ্ছা, কারণ আমরা মূলত হুডটা তো কিনি হচ্ছে কিচেনটাকে ঠান্ডা রাখার জন্য। যদি আপনি হুডে না চালান, নয়েজের জ্বালায়, তাহলে আপনি হুড ইউজ করে কি হবে? কি হবে? আচ্ছা, সো এরকম একটা চমৎকার হুড, দুইটা সাইজের উইথ সব লেটেস্ট ফ্যাসিলিটি সহ ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন 2 বছরের মোটরের, আর 5 ইয়ার্স এর কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। মোটরের 2 বছরের যদি কোনো প্রবলেম হয় আমরা চেঞ্জ করে দিই, আর 5 ইয়ার্স এর মধ্যে সার্ভিস ফ্রি থাকবে, ওটার ওয়ারেন্টি কার্ড আমরা আপনাকে দিয়ে দিব। এটা নিচে যেটা দেখছেন সেটা 32 ইঞ্চি, আর উপরে যেটা দেখছেন সেটা হচ্ছে কি আপনার 30 ইঞ্চি। দুইটা মোটরে কিন্তু ভাই এটা কপারের, কপারের। আর এটার সাথে আমরা আরেকটা জিনিস বলে দিচ্ছি, কিছুদিন ধরে আমাদের কাছে একটা কমপ্লেইন আসছে হচ্ছে ভাই অনেক দোকানে কিন্তু আপনার হুডের সাথে পাইপ দিচ্ছে নিম্নমানের ফ্রি যদি দেয়, আবার পাইপ যদি ভালো পাইপ দিয়ে এটার জন্য আলাদা আমাদের থেকে 1800-2000 টাকা নিচ্ছে। আপনাকে আমরা একটা পাইপ দেখাই দিচ্ছি, আগে যে হুড গুলো আসতে এগুলো কিন্তু এরকম শুধু ফয়েল পাইপ, শুধু ফয়েল পাইপ ছিল। ফয়েল পাইপটা হয় কি আপনার দেখাচ্ছে 1-1.5 বছর ইউজ করার পরে ফয়েল পাইপটা একটা সময় নষ্ট হয়ে যায়, বাতাসটা লিকেজ করে। আচ্ছা, সেই কারণে দেখেন আমরা ফয়েলটা ইউজ করেছি, যেহেতু এটা আপনার গরম বাতাসই বের করবে। ফয়েলের বাইরে কিন্তু আমরা সিলিকনের একটা ইয়ে দিয়ে দিয়েছি, সিলিকনের কিন্তু একটা প্রবলেম দেওয়া আছে। আর এটা কিন্তু ফ্লেক্সিবল পাইপ, 5 ফিট পর্যন্ত এটা বড় হবে, 5 ফিট পর্যন্ত বড় হবে। সিলিকন হওয়ার কারণে এটা নষ্ট হওয়ার কিছু না। এরকম একটা সিলিকনের প্লাস ফয়েল পাইপ যদি আপনি বাজার থেকে আলাদা নেন এটা কিন্তু 1800 টাকার মতো দাম পড়বে। বাট আমরা প্রত্যেকটা হুডের সাথে এটা একটা করে ফ্রি দিয়ে দিব আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে হুডের সাথে ইউজ করার জন্য যত প্রকার যা যা লাগবে এটা আমরা দিয়ে দিব। জাস্ট পাইপটা দেখিয়ে দেওয়ার কারণ কি, আপনার এত দাম দিয়ে একটা হুড কিনলেন, একটা পাইপ দিলে খুবই নিম্ন মানে 2-3 মাস পরে বাতাস লিকেজ হয়ে বেরিয়ে যাচ্ছে, আপনার কাছে বিরক্ত লাগবে, বিরক্ত লাগবে। এই জন্য মানে আসলে একটা প্রোডাক্টের প্রত্যেকটা ছোটখাটো জিনিসই কিন্তু সমস্যা হবে, ওই ছোটখাটো জিনিসটা যদি আপনি দেখে নেন তাহলে একটা জিনিস পারফেক্টলি আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে একটু দামের আইডিয়াটা দিয়ে দিবেন ভাই। তো এটা আমরা আপনাকে প্রাইসটা বলে দিচ্ছি, আপনারা আমাদের এটা 7 দিন ধরে কিন্তু আপনার 45% ডিসকাউন্টে চলে যাবে। আচ্ছা, এটা আমাদের শোরুম প্রাইস আছে হচ্ছে যেটা 32 ইঞ্চিটা আসে, শোরুম প্রাইস আছে 28,200 টাকা, এটা আমরা এখন ডিসকাউন্টে দিচ্ছি 15,820 টাকায়। 15,820 টাকায় মানে আমাদের 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যায়, এই জন্য আমরা বলি অনেক কাস্টমার সাথে বার্গেনিং করতে হয়, সেজন্য বলেছি যদি স্টক থাকে আমরা আপনাকে এই প্রাইসে প্রথম 7 দিনে দিতে পারবো। তার মানে 28,500 টাকা যে হুডটা আপনি 32 ইঞ্চি আছে ওই হুডটা কিন্তু এখন পেয়ে যাচ্ছেন অনলি 15,820 টাকায়, আর যেটা আপনার 30 ইঞ্চি এটা পেতে পারবেন অনলি 15,000 টাকায়। অনলি 15,000, আমাদের শোরুম প্রাইস হচ্ছে গিয়ে আপনার 27,500 টাকা, কিন্তু যেহেতু আমাদের প্রথম 7 দিনের জন্য 45% ডিসকাউন্ট আসছে এটার দাম পড়ছে অনলি 15,000 টাকায়। তার মানে 15,000 টাকা পাচ্ছেন 30 ইঞ্চিটা, আর হচ্ছে 32 ইঞ্চি পাচ্ছেন 15,820 টাকায় শুধুমাত্র 7 দিনের জন্য। ঢাকায় এগুলো আপনার হোম ডেলিভারি, আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে। আপনি আমাদেরকে ফোন দিলে আমাদের লোক চলে যাবে, ফিটিং করে দিবে, ফিটিং আর ডেলিভারি খরচটা আপনাকে বেয়ার করতে হবে। আর ঢাকার বাইরে যারা নিতে যাচ্ছেন, আমাদের কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার দেখাচ্ছে ঢাকার বাইরেও আছে, তো ওনাদের একটা কনসার্ন থাকে হুড কেনার সময় এটা ফিটিং কিভাবে করবো, এটা খুব কঠিন ফিটিং, আসলে এটা খুবই ইজি ইনস্টলেশন, এটার সাথে সব এক্সপিরিয়েন্স তো আমরা আপনাকে দিয়ে দিচ্ছি, প্লাস একটা ভিডিও দিয়ে দিব আপনাকে ঢাকার বাইরের কাস্টমারদের জন্য। আপনি জাস্ট যে কোনো ইলেকট্রিশিয়ানকে, যে ফ্যান ফিটিং করে অথবা যে সুইচ ফিটিং করে, যে কোনো ইলেকট্রিশিয়ানকে ভিডিওটা দেখাবেন, উইদিন 5-10 মিনিটসের মধ্যে আপনি যে কোনো হুড সেট করে দিতে পারবেন। আচ্ছা, তো আপনারা চাইলে যার যেটা আসলে পছন্দ হয় ঢাকা, ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই চমৎকার অবশ্যই 7 দিনের অফার খেয়াল রাখবেন, আপনারা 7 দিনের মধ্যেই কিন্তু কালেক্ট করার চেষ্টা করবেন।